এইচএসসি পাশ হলে আবেদন করতে পারছেন ইউএস বাংলা এয়ারলাইন্স এর এই জব সার্কুলারটিতে। স্যালারি থাকছে 16,000 টাকা। আসসালামু আলাইকুম, সকলকে স্বাগত জানাচ্ছি। শুরু করছি ইউএস বাংলা এয়ারলাইন্স এর আরো একটি নতুন জব সার্কুলার যা তারা রিসেন্টলি প্রোভাইড করেছে। বা আপনি যদি এই মুহূর্তে এসএসসি বা এইচএসসি পাশ হয়ে থাকেন তাহলে এই জব সার্কুলার শুধুমাত্র তাদেরকেই প্রোভাইড করছে। আমি আপনাদের বলবো এই জব সম্পর্কে ডিটেলস, আর এই জব সার্কুলারটি দেখার সাথে সাথে অ্যাপ্লাই করে ফেলবেন। তো চলুন বিস্তারিত শুরু করি। তার আগে বলবো, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে সঙ্গে থাকুন, কারণ নিয়মিত এই চ্যানেলে নতুন নতুন জব সার্কুলারের ইনফরমেশন দেওয়া হচ্ছে। চলুন শুরু করি। এক নজর ইউএস বাংলা এয়ারলাইন্সের চাকরি। প্রতিষ্ঠানের নাম ইউএস বাংলা এয়ারলাইন্স। চাকরির ধরন বেসরকারি চাকরি। প্রকাশের তারিখ 4 জুলাই 2023। পদ ও লোক সংখ্যা হচ্ছে 1টি, পদ নির্ধারিত নয়। এই পদের জন্য অনেকগুলো শূন্য পদে লোক নিচ্ছেন। তাছাড়া আবেদন করার মাধ্যম হচ্ছে অনলাইন। অনলাইনে আবেদন করবেন, আমি দেখিয়ে দিব আপনাদের কিভাবে অনলাইনে আবেদন করতে হবে। তারা এই জব সার্কুলারটি প্রোভাইড করেছে বিডিজবস এর মাধ্যমে, আমি দেখিয়ে দিব তাদের মেন সার্কুলারটি। আবেদন শুরুর তারিখ 4 জুলাই 2023, আবেদনের শেষ তারিখ 25 জুলাই 2023। তাদের অফিসিয়াল ওয়েবসাইট হচ্ছে http.ash.usbear.com। আবেদন করার লিঙ্ক আমি দিয়ে দিব আপনাদেরকে। তাছাড়া পদের নাম হচ্ছে এয়ারক্রাফট ক্লিনার, অর্থাৎ প্লেনের ভিতরে কিভাবে পরিষ্কার রাখতে হবে সেই পজিশনের জন্য তারা এই জব সার্কুলারটি প্রোভাইড করছে। আমি ডিটেলস বলে শোনাচ্ছি, অর্থাৎ আপনার কাজের ধরন কি থাকবে আমি জানিয়ে দিচ্ছি। পদের সংখ্যা নির্ধারিত নয়, শিক্ষাগত যোগ্যতার মধ্যে থাকছে এসএসসি বা সমান উচ্চ পরীক্ষায় উত্তীর্ণ হলে আবেদন করতে পারছেন। কাজের ধরন, কেবিনে যাত্রীদের বসার সিট পরিষ্কার করা এবং পরিপাটি রাখা, তাছাড়া বিমানের অভ্যন্তরে গভীরভাবে পরিষ্কার করা এবং ভ্যাকুয়াম করা, বিমানের কার্পেট, আসন, ওয়াল, উইন্ডশিল্ড, সিঁড়ি, ওয়েব সহ অন্যান্য জিনিসপত্র পরিষ্কার রাখা, বিমানের টয়লেট ও মেজ সমূহ পরিষ্কার ও জীবাণুমুক্ত করা, বিমানের বহির্ভাগ অংশ পরিষ্কার করা, সঠিক পদ্ধতি ব্যবহার করে এমন ভাবে পরিষ্কার রাখতে হবে যাতে কোনো ধরনের বর্জ্য বা টিস্যু পেপারের ছেঁড়া অংশ কেবিনে না থাকে, উড়োজাহাজের সকল ধরনের বর্জ্য অপসারণ করা ইত্যাদি। তাছাড়া বয়সীমা, প্রার্থীর বয়স সর্বনিম্ন 20 বছর হতে হবে, সর্বোচ্চ 25 বছর। অন্যান্য যোগ্যতার মধ্যে রয়েছে শারীরিকভাবে সুঠাম দেহ এবং উচ্চতার অধিকারী হতে হবে, সময় মতো কর্মস্থলে পৌঁছানোর জন্য চাকরিকালীন সময় এয়ারপোর্টের কাছাকাছি থাকার ব্যবস্থা থাকতে হবে, সময় ব্যবস্থাপনা এবং দলে কাজ করার মানসিকতা থাকতে হবে, অর্থাৎ সবাই একসাথে হয়ে কাজ করার জন্য মন মানসিকতা থাকতে হবে, ভার উত্তোলনের সক্ষমতা থাকতে হবে, প্রতিকূল আবহাওয়ায় কাজ করার সক্ষমতা থাকতে হবে, সাধারণ জ্ঞান বুঝার এবং প্রয়োগ করার ক্ষমতা থাকতে হবে। তারা যে কাজের কথা ইনস্ট্রাকশন দেবে, আপনাকে যে কাজগুলো করার জন্য ইনস্ট্রাকশন দেবে সেই কাজগুলো করার এবং বুঝে করার মতো জ্ঞান থাকতে হবে। তাছাড়া কর্মস্থল ও সময়সূচির মধ্যে রয়েছে ইউএস বাংলা এয়ারলাইন্স হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ঢাকা সকাল সন্ধ্যা রাত্রিকালীন শিফট। এয়ারলাইন্সের সময়সূচির উপর নির্ভর করে কাজের সময় পরিবর্তন হতে পারে, অর্থাৎ তাদের সকাল সন্ধ্যা রাত্রিকালীন শিফটেও কাজ হয়, তো সেই তার উপর ডিপেন্ড করে আপনার কাজের সময় নির্ধারণ হতে পারে। স্যালারি থাকছে 16,000 টাকা মান্থলি। অন্যান্য সুযোগ সুবিধা রয়েছে, অন্যান্য সুযোগ সুবিধার মধ্যে থাকছে ডিউটি শিডিউল অনুযায়ী সকালের নাস্তা থাকছে, দুপুরের খাবার পাচ্ছেন, রাতের খাবার প্রদান করা হবে, বছরে 2টি উৎসবদাও পাবেন আপনি, মেডিকেল ইন্স্যুরেন্স, প্রভিডেন্ট ফান্ড, সকল রকমের সুযোগ সুবিধা রয়েছে আপনার এই জব সার্কুলারটিতে। আবেদন পদ্ধতি, আবেদন করবেন অনলাইনের মাধ্যমে, আমি আগে বলেছি আমি আবারও বলছি, আমি আপনাদের সুবিধার জন্য আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব আবেদন করার লিঙ্কটি, সেখান থেকে সহজেই আপনারা আবেদন করতে পারছেন। তাছাড়া তারা এই জবটি প্রোভাইড করেছে বিডিজবস এর মাধ্যমে, আমি বিডিজবস এর যে আপনাদের মেন সার্কুলারটি দেখিয়ে দিচ্ছি। আর এই জবে আবেদনের শেষ তারিখ হচ্ছে 25 জুলাই, অর্থাৎ অনেক সময় রয়েছে। আপনারা দেখে শুনে বুঝে আপনাদের সাথে যদি ম্যাচ হয়ে থাকে কোয়ালিফিকেশনের সাথে তাহলে অবশ্যই অবশ্যই আবেদন করে ফেলবেন। চলুন আমরা দেখিয়ে দিচ্ছি বিডিজবস এর মেন সার্কুলারটি, সঙ্গেই থাকুন। এটি হচ্ছে তাদের সার্কুলার যা তারা প্রোভাইড করেছে বিডিজবস এ, এয়ারক্রাফট ক্লিনার ইউএস বাংলা এয়ারলাইন্স। ভ্যাকেন্সি নট স্পেসিফিক, আমি এগুলো ডিটেলস সবই বলেছি। এখানে কাজের ধরন কি কি ছিল এগুলো সব বলে দেওয়া হয়েছে। কোনো কিছু বুঝতে সমস্যা হলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, জানিয়ে দিব ইনশাআল্লাহ। তো এখানে জব লোকেশন ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর। স্যালারির কথা বলা হয়েছে 16,000 টাকা মান্থলি থাকছে। কম্পিটিশন আদার্স বেনিফিটের মধ্যে সকল কিছু বলা হয়েছে। জব সোর্স bdjobs.com, অনলাইন জব পোস্টিং। রিড বিফোর অ্যাপ্লাই, অর্থাৎ অ্যাপ্লাই করার আগে আপনি কিছু ইনফরমেশন জানা দরকার হতে পারে, সেটা হচ্ছে অনলাইনে আবেদন ব্যতীত সরাসরি বিমানবন্দর গ্রহণযোগ্য নয়, অর্থাৎ আপনাকে অ্যাপ্লাই করতে হবে
অনলাইনের মাধ্যমে। তবে যে কোনো ধরনের সুপারিশ প্রার্থীর অযোগ্যতা বলে বিবেচিত হবে, অর্থাৎ কারো সুপারিশ করা যাবে না আপনাকে এই জবটি নেওয়ার জন্য। ইউএস বাংলা এয়ারলাইন্সে নিয়োগের ক্ষেত্রে কোনো পর্যায়ের কাউকে কোনো ধরনের ব্যাংক ড্রাফট, বিকাশ, নগদ বা রকেটে টাকা প্রদানের দরকার হয় না। চাকরি প্রত্যাশীদের সব ধরনের আর্থিক লেনদেন হতে বিরত থাকার জন্য অনুরোধ করা হলো। শুধুমাত্র বাছাইকৃত প্রার্থীদের সাক্ষাৎকারের জন্য ডাকা হবে। ধূমপান ও মাদকাসক্তি প্রার্থীর অযোগ্যতা বলে বিবেচিত হবে। তাছাড়া প্রার্থীর কর্তৃক প্রদত্ত কোন তথ্য বা দাখিলকৃত কাগজপত্র জাল, মিথ্যা বা ভুয়া প্রমাণিত হলে, কোন অযোগ্যতা ধরা পড়লে, কোন প্রতারণা বা দুর্নীতি আশ্রয় নিলে তা সময় সংশ্লিষ্ট প্রার্থীদের বাতিল বলে ঘোষিত হবে। যারা অ্যাপ্লাই করবেন এই অনলাইনের মাধ্যমে, আর অ্যাপ্লিকেশন ডেডলাইন হচ্ছে 25 জুলাই 2023। তো এ ছিল আজকে আমার কাছে ইউএস বাংলা এয়ারলাইন্স এর এয়ারক্রাফট ক্লিনার পজিশনের জন্য এই জব সার্কেলটি। মাত্র এসএসসি পাস হলে অ্যাপ্লাই করতে পারছেন, আর স্যালারি দিচ্ছে তারা চমৎকার। আশা করি এই জবের সবকিছু বুঝেছেন। কোনো কিছু বুঝতে সমস্যা হলে তারপর আমাকে জানিয়ে দিবেন। তো এ ছিল আজকে আমার কাছে জব সার্কেলটি। আমি আপনাদের জন্য বিডি জবস কিভাবে একটি পারফেক্ট সিভি রেডি করে অ্যাপ্লাই করবেন, কিভাবে আপনি এখানে একটি পারফেক্ট সিভি বানাবেন, পারফেক্টলি এখানে জয়েন হবেন, অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, সমস্ত কিছু দেখিয়ে একটি ভিডিও রেডি করছি খুব তাড়াতাড়ি। তো সেই পর্যন্ত সঙ্গে থাকুন। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।